হ্যালো বন্ধুরা, আজকের বিষয় হলো তরলের প্রসারণ বা এক্সপ্যানশন অফ লিকুইড। তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা প্রথমে বুঝতে হবে যে তরলের কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্রফল হয় না। তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই হলো তরলের আকার। সুতরাং তরল পদার্থের শুধু আয়তন প্রসারণই সম্ভব, এবং তরল পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ আমরা নির্ধারণ করতে পারি তাকে কোনো পাত্রের মধ্যে রেখেই, তবেই কিন্তু সম্ভব। তাই তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ বা সংকোচনই হয়। এবারে কিছু ছবির মাধ্যমে তোমাদের আমরা জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি। এই ছবিগুলো দেখতে পাচ্ছ, আমি তিনটি ভিন্ন ভিন্ন আকারের পাত্র নিয়েছি এবং তার মধ্যে তরল রেখেছি, এবং তুমি দেখতে পাচ্ছ যে তরলগুলো কিন্তু পাত্রের যে আকার সেই আকারেরই দেখা যাচ্ছে। এবং এদেরকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কিন্তু এর প্রসারণও কিন্তু পাত্রের প্রসারণের সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন মাত্রায় হবে, কারণ পাত্রের যে প্রসারণ তার আকার আকার এবং তরলের যে আকার সেটি বিভিন্ন ভিন্ন 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 পাত্রের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। সুতরাং তাদের প্রসারণও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তরলের প্রসারণ পড়ার সময় একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে এসেই যায় যে যখন আমরা তরলকে কোনো পাত্রে রেখে উত্তপ্ত করছি তাহলে পাত্রের কি প্রসারণ হয় না? হ্যাঁ, পাত্রের প্রসারণ হয়। এর কারণে যখন খালি চোখে আমরা দেখি কোনো তরলের প্রসারণ, সেটা কিন্তু তরলে আপাত প্রসারণ, প্রকৃত নয়, কেননা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাত্রটিরও কিন্তু প্রসারণ ঘটে। এবারে একটা ছবির মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। এই ছবিতে আমি একটা কাঁচের পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি কিছু রঙিন তরল নিয়েছি এবং পাত্রটির মুখটি আমি একটা ছিদ্রযুক্ত কর্ক দিয়ে আটকে দিয়েছি। এই ছিদ্রের মধ্যে দিয়ে আমি একটা কাঁচনলকে প্রবেশ করিয়েছি, ফলে কিছুটা তরল কাঁচনলের মধ্যে প্রবেশ করেছে এবং এই কাঁচনের সাথে একটা স্কেল লাগানো আছে। তো ধরে নেওয়া যাক সাধারণ উষ্ণতায় ঘরের তাপমাত্রায় তরলটি ও লেভেল অবধি আছে। এবারে যদি আমি একে উত্তপ্ত করি তাহলে কি হবে? কাঁচের পাত্রটি উত্তপ্ত হবে এবং কাঁচ থেকে এই তরলের মধ্যে তাপটি স্থানান্তরিত হতে কিছু সময় নেবে, ফলে কাঁচের পাত্র উত্তপ্ত থাকলে কাঁচের পাত্রের প্রসারণ ঘটবে। কিন্তু তখন তো তরল প্রসারিত হওয়ার সুযোগ পায়নি, কারণ তখন তরলে তাপটি স্থানান্তরিত হয়নি, ফলে পাত্রের প্রসারণ ঘটলে এই তরলের লেভেল কিন্তু আমরা দেখব আরো কমে আসবে এবং দেখব একটা সময় এ লেভেলে চলে এসছে। এরপর আরও যদি আমরা পাত্রটিকে উত্তপ্ত করতে থাকি তখন একসময় পাত্র থেকে তাপ আস্তে আস্তে এই তরলে স্থানান্তরিত হবে এবং তখন তরলটি উত্তপ্ত হবে, এবং তরলের প্রসারণ যেহেতু কঠিনের প্রসারণের থেকে অনেক বেশি তাই তরলটি অনেক বেশি মাত্রায় প্রসারিত হবে এবং আমরা দেখব ফাইনালি তরলটি এই লেভেলে পৌঁছেছে, আর লেভেলে। সুতরাং খালি চোখে যদি দেখো তাহলে মনে হবে যে তরলের প্রসারণ ঘটেছে খালি ও লেভেল থেকে আর লেভেলে এইটুকু, কিন্তু তা নয়, এটা হয়েছে এ থেকে আর অবধি। সুতরাং আমরা বলতে পারি যে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। মানে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে এ থেকে আর অবধি, তাহলে এ আর ইজ ইকুয়ালস টু তরলের আপাত প্রসারণ মানে ও আর, যেটুকু খালি চোখে মনে হচ্ছে, প্লাস পাত্রের প্রসারণ মানে ও এ। এবারে আমরা তরলের বিভিন্ন প্রসারণ, আপাত ও প্রকৃত প্রসারণের আমরা সংজ্ঞাগুলো এবং গুণাঙ্ক সংজ্ঞাগুলো আমরা দেখে নিই। তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা হচ্ছে কোনো তরলের উষ্ণতার একক বৃদ্ধির জন্যে প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। একে ল্যামডা এ দিয়ে প্রকাশ করা হয়, এ মানে অ্যাপারেন্ট মানে আপাত। তো সুতরাং এটাকে এইভাবে, সংজ্ঞাটিকে এইভাবে গাণিতিকভাবে লেখা যায় যে ল্যামডা এ ইকুয়ালস টু তরলের আপাত প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, এবার হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে কোনো তরলের উষ্ণতার একক বা এক ডিগ্রি বৃদ্ধির জন্যে
প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। একে ল্যামডা আর দিয়ে প্রকাশ করা হয়, ল্যামডা আর, আর বলতে রিয়েল প্রকৃত, সেই কারণে ল্যামডা আর দিয়ে প্রকাশ করা হয়। তাই ল্যামডা আর ইকুয়াল টু আমরা বলতে পারি তরলের প্রকৃত প্রসারণ ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে যদি আমরা মনে করি কোন তরলের T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V1 হয় এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V2 হয়, যেখানে T2 টেম্পারেচার হচ্ছে T1 এর থেকে বেশি, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী ল্যামডা আর ইকুয়ালস টু আমরা বলতে পারি তা আয়তনের যতটা বৃদ্ধি ঘটেছে, মানে V2 মাইনাস V1, প্রথম প্রাথমিক আয়তন ছিল V1 আর পরে আয়তন বৃদ্ধি পর V2 V2 মাইনাস V1 ডিভাইড বাই প্রাথমিক আয়তন V1 ইন্টু উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1। এবারে আমরা দেখে থাকি, শুধু আমরা দেখে থাকি যে যখনই কোনো তরল পদার্থকে সাধারণত উত্তপ্ত করা হয় তার কিন্তু 0 ডিগ্রি থেকে উষ্ণতা বাড়তে থাকে, তার কিন্তু প্রসারণ হয় আয়তনের, কিন্তু এবং তার আয়তন বৃদ্ধি পেতে থাকে, কিন্তু কিছু কিছু পদার্থের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়। যেমন ধরা যাক জল, ঠিক আছে, জলের ক্ষেত্রে দেখা যায় যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের কিন্তু আয়তন কমে যায়, মানে বাড়ার জায়গায় কমে যায়, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে তার আয়তন হয় সর্বনিম্ন, স্বভাবতই ঘনত্ব হয় সর্বোচ্চ। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি ঘনত্বকে আমরা রো দিয়ে এখানে নোট করছি, রো ইকুয়ালস টু ফর্মুলাটি হচ্ছে M/V, যেখানে এম হচ্ছে ভর এবং আয়তন হচ্ছে ভি। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে ঘনত্ব হচ্ছে আয়তনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব কমে আর ঘনত্ব আয়তন হ্রাস পেলে ঘনত্ব বাড়ে। তো জলের এই যে আচরণ, মানে এই যে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি জলের আয়তন কমে যায় বাড়ার জায়গায়, আবার তারপরে 4 ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়তে থাকে আয়তন, এই যে আচরণ একে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ বা অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। এরপরে ছবিতে আমরা একটি লেখচিত্রের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করব। এই লেখচিত্রতে আমরা ওয়াই অক্ষতে আমরা নিয়েছি 1 কিলো অফ ওয়াটার এর আয়তন, আমরা এখানে ডিভাইড করেছি কিউবিক সেন্টিমিটারে, এবং এক্স অক্ষ বরাবর আমরা প্লট করেছি টেম্পারেচারকে বা তাপমাত্রাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জল ব্যতিক্রান্ত প্রসারণের কার্ভটা, যে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন যা ছিল, 0 থেকে আস্তে আস্তে যখন টেম্পারেচার বাড়তে বাড়তে 4 ডিগ্রিতে এলো, আয়তন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এটাকে বক্স করে দেখিয়েছি যে আয়তন হচ্ছে সর্বনিম্ন। তারপরে আবার যখন উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে 5, 6, 7, 8 করে এই এক্স অক্ষ বরাবর, তখন আবার দেখতে পাচ্ছি আমরা যে এর আয়তন আবার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো এই লেখচিত্র থেকে আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণটা আমরা বুঝতে পারি। জলের ব্যতিক্রান্ত প্রসারণের কিছু সুবিধা ও অসুবিধা আছে। আমরা আগেই দেখেছি যে আগের লেখচিত্রটা দেখেছি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের আয়তন সর্বনিম্ন হয় এবং ঘনত্ব সর্বোচ্চ হয়। সুবিধা কি না, শীতপ্রধান দেশে যখন পারিপার্শ্বিকের উষ্ণতা অনেক কমে, যখন এটি একদম বরফে পরিণত হয়, টেম্পারেচার মাইনাসে চলে যায়, তখন জলজ প্রাণী যারা জলকে কেন্দ্র করে বেঁচে থাকে তারা কিন্তু ওই অবস্থাতেও বেঁচে থাকে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে জলের যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছলে জলের নিচের ভাগে ঘনত্ব বেশি হওয়ায় তা নিচে থেকে যায়, তা কখনো উপরে আসতে পারে না। এর ফলে হয় কি, পারিপার্শ্বিকের সংস্পর্শে থাকা জলের উপরের ভাগের তাপমাত্রা যখন ধীরে ধীরে কমতে থাকে তখন তার ঘনত্ব আরও কমে, তার ফলে তা কখনোই নিচে নামতে পারে না, ভাসতে থাকে উপরে, এবং যখন বাতাসের সংস্পর্শে এসে উপরের ভাগে তাপমাত্রা 0 ডিগ্রি বা তারও নিচে চলে যায়, মানে যখন উপরের ভাগটি বরফে পরিণত হয়ে যায়, তখন বরফে পরিণত ঘনত্ব
কিন্তু বরফে পরিণত হয়ে যায় এবং জলের নিচের ভারী ও বেশি ঘনত্ব বিশিষ্ট অংশের উপরে তা ভাসতে থাকে। তার ফলে বরফ, এবং আরেকটি জিনিস মনে রাখতে হবে যে বরফ কিন্তু তাপের কুপরিবাহী, তাই নিচের তাপ জল ভেদ করে, বরফ ভেদ করে উপরে আসতে পারে না। এর ফলে নিচের অংশটা কিন্তু সর্বদাই জল থেকে যায় এবং মূলত যারা জলজ প্রাণী যেমন মাছ বেঁচে থাকে। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে উপরের অংশটি পুরো জমে বরফ হয়ে গেছে একটা লেয়ার, কিন্তু তার নিচে কিন্তু তখনও জল রয়েছে এবং জলে মাছরা বেঁচে আছে। তো এটি হচ্ছে একটি অন্যতম সুবিধা। এবারে আমরা দেখব অসুবিধা। শীত প্রধান দেশে দেখা যায় যে জলের পাইপ অনেক সময় ফেটে যায় বা পাহাড়ের পাথরের মাঝখানে ফাটল ধরা, কিন্তু ফাটল ধরতে দেখা যায়, ঠিক আছে। এবং এটি হয় অ্যাকচুয়ালি, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এই একটা জলের পাইপে ফাটল ধরে এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। এর কারণ হলো জলের ব্যতিক্রান্ত প্রসারণের নিয়মে যখন জল জমে বরফে পরিণত হচ্ছে তখন কি হয়, তরল থেকে আবার কঠিনে যখন পরিণত হয় তখন আয়তন বৃদ্ধি পায়, ঠিক আছে। এর ফলে তা প্রবল চাপের সৃষ্টি করে পাইপের মধ্যে এবং পাইপকে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং এটি দেখা গেছে যে শীতপ্রধান দেশে ঠান্ডা যখন বরফ হয়ে, জল ঠান্ডায় বরফ হয়ে গেলে আয়তন বৃদ্ধি পায়, এবং শীতল শীতল শীতের দেশে জলের পাইপ ফেটে যায় মূলত বরফের আয়তন বৃদ্ধির কারণে, ঠিক আছে। এবং দেখা গেছে কি ঠান্ডা জলের পাইপের চেয়ে গরম জলের পাইপ বেশি ফাটে। এর কি কারণ? এর কারণ হচ্ছে সাধারণত জলের মধ্যে কিছু বাতাস দ্রবীভূত থাকে বা অক্সিজেন, তাই ঠান্ডা জলের জলকে যখন আমি আস্তে আস্তে তাপ প্রয়োগ করে উষ্ণ করছি তখন ওই দ্রবীভূত বাতাস ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে। তাই যখন জল জমে বরফে পরিণত হয় কঠিনে, তখন ঠান্ডা জলের ক্ষেত্রে যে আয়তনে যতটা বৃদ্ধি পায়, সেই যেহেতু দ্রবীভূত বাতাস ঠান্ডা জলে বেশি থাকে তাই সেই আয়তন বৃদ্ধিটা ওই স্থানটিকে অধিকার করে। কিন্তু গরম জলের ক্ষেত্রে যেহেতু দ্রবীভূত বাতাস খুবই কম থাকে, তাই জল যখন জমে বরফে পরিণত হয় তখন ওই দ্রবীভূত যে পরিমাণে আয়তন বৃদ্ধি পায় সেই পরিমাণ দ্রবীভূত বাতাসের স্থান অধিকার করতে পারে না। ফলে গরম জলের পাইপে যে চাপের সৃষ্টি হয় জল যখন বরফে পরিণত হয় তা ঠান্ডা জলের পাইপের থেকে অনেক বেশি হয়, তাই দেখা যায় যে গরম জলের পাইপ বেশি ফাটে। এবারে একটি মজার পরীক্ষা, এটা তোমরা বাড়িতেও করতে পারো। এটা দিয়ে এটা করে তোমরা দেখতে পারো যে জলের যখন জমে বরফে জল পরিণত হয় তখন কিভাবে আয়তনে বৃদ্ধি পায়, সেটা তোমরা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো। প্রথমে এরকম একটি বোতলে তোমরা একদম ভর্তি করে জল নাও এবং চিপিয়ে আটকে সেটাকে ফ্রিজারে ঢুকিয়ে দাও। রেফ্রিজারেটারে ঢুকিয়ে দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে রেখে দাও। রেখে দেওয়ার পরে দেখবে যখন জল জমে আস্তে আস্তে বরফে পরিণত হয়ে গেছে, ঠিক আছে, তখন দেখবে এটার অবস্থা এরকম হয়ে গেছে। বোতলটা কিন্তু আগের মতো নেই, বোতলটা কিন্তু অনেকটা তুবড়ে ফেটে যাওয়ার মতো অবস্থায় এসে গেছে। এর কারণ হলো জল যখন জমে কঠিন বরফে পরিণত হয় তার আয়তন বৃদ্ধি পায়। তো এই মজার পরীক্ষাটা তোমরা বাড়িতে করে দেখতে পারো, এটার দ্বারা এই প্রমাণিত হয়। থ্যাংক ইউ, আজকে এই আলোচনা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এই ভিডিওটি লাইক করো এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, এবং তোমাদের যাবতীয় প্রশ্ন তোমরা কমেন্ট সেকশানে লিখতে পারো এবং সাজেশন, এবং আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের যথাযথ উত্তর